অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। প্রাইমারি এডুকেশনের যাবতীয় খবরাখবরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ডের কাছ থেকে একটি প্রতিবেদন পেয়েছে এবং 89 জন প্রার্থীর নিয়োগ সঠিক নয় বলে জানিয়েছে। তাদের নিয়োগপত্র বাতিলের নির্দেশও দিয়েছে, যারা টেটের সার্টিফিকেট সহ শিক্ষাগত যোগ্যতার যথাযথ প্রমাণ দেখাতে পারেনি তাদের চাকরি বাতিল হলো। 19 থেকে 27 সেপ্টেম্বরের মধ্যে টেট 2014-এর প্রার্থীদের নথি যাচাই করার জন্য বলা হয়েছিল। বিচারপতি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশনকে অযোগ্য ও অসফল প্রার্থীদের তালিকা প্রস্তুতের নির্দেশ দেয়। সেই মোতাবেক একটি তালিকা পেশও করা হয়। আদালত বোর্ডকে রাজ্য চালিত প্রাথমিক বিদ্যালয়ে শূন্য পদের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দিয়েছে। সিবিআই বোর্ডের কাছে 96 জনের একটি তালিকা পাঠিয়েছিল। আশঙ্কা করা হয়েছিল তারা নগদ অর্থের পরিবর্তে নিয়োগ প্রাপ্ত হয়েছিল। আদেশটি পাশ করার সময় বিচারপতি বলেছিলেন, প্রতিবেদন থেকে দেখা যাচ্ছে যে বোর্ড ডিজিটালাইজড ডেটার উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট সিদ্ধান্তে এসেছে এবং 96 জন প্রার্থীর মধ্যে যাদের নাম সিবিআই পাঠিয়েছিল 95 জন বোর্ডের সামনে হাজির হয়েছিল। 94 জন পরীক্ষার্থী টেট 2014-এর যোগ্যতা অর্জন অর্থাৎ টেট পাস সার্টিফিকেট কিন্তু দেখাতে পারেনি। আদালত বোর্ডকে মেধা তালিকায় তাদের অবস্থান অনুসারে যোগ্য প্রার্থীদের সুপারিশ করার নির্দেশও দিয়েছে এবং বাছাই কমিটিকে পৃথক জেলা পরিষদ ভিত্তিক প্যানেল প্রকাশ করতে বলা হয়েছে। WBBPE কে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশনকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা 2016 অনুযায়ী টেট 2014 পরীক্ষার ভিত্তিতে নিয়োগের জন্য প্যানেল প্রকাশ করতে বলা হয়েছিল। সমস্ত প্যানেল অর্থাৎ 2014 এবং 2016 যে প্যানেল তা 3রা নভেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে। আদালতের এই রূপ নির্দেশও ছিল। আজ 89 জনের একটি তালিকা প্রকাশিত হয় যেখানে সেই সমস্ত কর্মরত শিক্ষকদের বাতিল বলে ঘোষণা করা হয়। সেই স্থানে যোগ্যদের সুযোগ থাকছে বলেই অনুমান করা যেতে পারে। নতুন করে নিয়োগ হবে আশা করাই যায়। যোগ্যরা সুযোগ পাবে, টেট পাস সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতার যথাযথ কোনো প্রমাণ তারা দেখাতে পারেনি বলেই কিন্তু তাদের চাকরি গেছে। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রমাণ হয়ে গেল বেআইনিভাবে নিম্নভেদার অযোগ্য আবেদনের যোগ্যই নন এমন কিছু জনও কিন্তু নিয়োগ প্রাপ্ত হয়েছিল, যা এক প্রকার স্বীকারই করা হলো পর্ষদের তরফ থেকে। যে তালিকাটি আপনাদের সামনে ইতিমধ্যে এসে পড়েছে সেই তালিকাতে মুর্শিদাবাদ জেলা থেকে রয়েছেন 26 জন এমন প্রার্থীর নাম এবং বীরভূম থেকে রয়েছেন 13 জন, নর্থ চব্বিশ পরগনা থেকে রয়েছেন 5 জন, কোচবিহার থেকে 19 জন, এরকম বাতিল হওয়া শিক্ষকের নামও কিন্তু রয়েছে। কলকাতা থেকে রয়েছে 3 জন, আলিপুরদুয়ার থেকে 1 জন, বাঁকুড়া থেকে 1 জন এবং পূর্ব মেদিনীপুর থেকে 4 জন, পুরুলিয়া থেকে 7 জনের নাম রয়েছে চাকরির বাতিল হওয়ার লিস্টে। অর্থাৎ প্রাথমিক শিক্ষকদের যে 89 জনের লিস্ট প্রকাশিত হয়েছে, জেলাভিত্তিক সেই লিস্ট প্রকাশিত কোন জেলা থেকে কতজন তা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। সকলকে ধন্যবাদ, আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। অ্যামেজিং অ্যারাউন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।